হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড গ্যালারি। আমি শ্রাবণী, চলে এসেছি আপনাদের সাথে পাকা আমের একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। তো আমি আজকে প্রস্তুত করব পাকা আমের দুধ পুলি। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন যে আমি পাকা আমের দুধ পুলি কীভাবে প্রস্তুত করছি। তো পাকা আমের দুধ পুলি প্রস্তুত করার জন্য প্রথমেই আমি যেটা করব, যে পুলির ভেতরের যে পুর, সেই পুরটা আমি ফার্স্টে বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য আমার প্রথমে লাগবে দুধ। তো আমি কড়াইতে এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি ওয়েট করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এবার দেখুন, এখানে আমার দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এবার এই কোড়ানো নারকেলটা দিয়ে দুধের সঙ্গে আমি একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 8 বাটি চিনি। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় ধরে। এবং মেশানোর পরে আমি এখানে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করছি। এখানে আমি 10 টাকার যে আমুলের পাউচ হয় সেই পাউচটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার এখানে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এবার দেখুন, এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আমের পাল্প। এই আমের পাল্পটা আপনারা পাকা আমটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, বা আমগুলো টুকরো করে মিক্সিতে পেস্ট করে সেটাও কিন্তু ছাঁকনিতে ছাঁকলে আমের পাল্প রেডি হয়ে যাবে। এবার আমের পাল্পটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, এবং মাথায় রাখতে হবে সবশেষে কিন্তু আমের পাল্পটা দিতে হবে। এবার দেখুন, এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে পুরটা একদম রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনোভাবে পুরের একটা টেক্সচার চলে এসছে। তো আমি এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার পুরটা আমি এইভাবে তুলে রাখছি অন্য একটা জায়গাতে। দেখুন, পুরের ভীষণ সুন্দর একটা কালার এসছে এবং সঙ্গে ফ্লেভারটাও এসছে দুর্দান্ত। তো আমের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি আমের পাল্প। আমি এখানে 1 বাটি আমের পাল্প নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বরং আরও ভালো হবে খেতে। এবার আমি একটুখানি ওয়েট করবো এটা ফুটে ওঠা পর্যন্ত। এবার জল আর আমের পাল্পটা মিশে গিয়ে দেখুন খুব ভালোভাবে এবার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 1 বাটি চালের গুঁড়োর ঠিক অর্ধেক পরিমাণ, অর্থাৎ 1/2 বাটি আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা করতে হবে খুব দ্রুততার সঙ্গে, মানে কড়াইতে গরম থাকা অবস্থাতেই আমাকে এটা করে নিতে হবে। এবার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এবার অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একটা বাটিতে রেখে আমি এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আবার খুব গরম অবস্থায় মাখতে যাবেন না, তাতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি গরম থাকা অবস্থাতে মেখে নিলেই রেডি হয়ে যাবে এই ডোটা। দেখুন, আমার এখানে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আপনাদেরকে পুলির শেপ দিয়ে দেখাবো যে পুলিটা আমি কীভাবে বানাচ্ছি। এই ডো থেকে একটুখানি নিয়ে আমি দুটো হাতের তালুর সাহায্যে একটুখানি গোল করে নিচ্ছি। এবার গোল করার পরে আমি এখানে আঙুলের সাহায্যে এরকম প্রেস করে করে একটা গোল বাটির মতো বানিয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের যদি আঙুলে লেগে যায়, অনেক সময় স্টিকি হয়ে গেলে আঙুলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে বানাতে অসুবিধা হয়, তো তখন আপনারা জল ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন, এরকম বাটির শেপ আমি দিয়েছি। এর মধ্যে আগে থেকে প্রস্তুত করে রাখা সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুই পাশ থেকে ধরে এরকম করে মুখটা আমি খুব ভালোভাবে লক করে দিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে করে আমি যখন ফুটন্ত দুধের মধ্যে এই পুলিটা দেব তখন যাতে এটা মুখটা খুলে গিয়ে, অর্থাৎ পুলিটা ফেটে গিয়ে সেই পুরটা বেরিয়ে না যায়। এবার দেখুন, সেকেন্ড টাইমের জন্য আমি এটাকে এভাবে মুড়িয়ে দিয়ে সিল করে দিচ্ছি। তো সিল করে দেওয়ার পরে দেখুন, এভাবে করে দিয়ে আমার পুলিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো একটা পুলি আমি এরকম বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সামনে। তো আমি আরও একটা পুলি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। তো আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোটো বা বড় সাইজের বানিয়ে নিতে পারেন, আমি এরকম সাইজে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই পাকা আমের পুলি বানানোর কনসেপ্টটা আমার মায়ের কাছ থেকে নিয়েছি, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আরও একটা এখানে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে এখন তো বাজারে অনেক রকম ছাঁচ বেরিয়ে গেছে পুলি বানানোর। তো আপনাদের হাতের সাহায্যে যদি কারো বানাতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা সেই ছাঁচের সাহায্যে পুলি বানিয়ে নিতে পারেন। আমি এভাবে দেখিয়ে দিলাম হাতের সাহায্যে কীভাবে বানাতে হয়। তো দেখুন, আবারও আর একটা পুলি আমি সেম প্রসেসে বানিয়ে দেখিয়ে দিলাম। এবার একদম সেম প্রসেসে আমি প্রত্যেকটা পুলি বানিয়ে নেব। এবার দেখুন, আমার এই পুলিগুলো একদম
সঠিকভাবে বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে সেই দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি এবং দুধটা ফুটে উঠেছে। এবার আমি এখানে আগে থেকে প্রস্তুত করে রাখা পুলিগুলো সব দিয়ে দিচ্ছি। পুলিগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি ওয়েট করব পুলিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে খুব বেশি ফোটানোর দরকার নেই, খুব বেশি ফোটালে আবার পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 3 থেকে 4 মিনিট মতো মোটামুটি ফোটালেই আমার পুলিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে একটা কথা বলে রাখি যে নর্মাল দুধ পুলিতে যে এলাচ বা তেজপাতা দেওয়া হয় দুধের মধ্যে আমি কিন্তু সেগুলো ইউজ করিনি, কারণ আমি এখানে আমের প্রপার ফ্লেভারটাকেই রাখতে চেয়েছি। তো যদি এলাচ ইউজ করি তাহলে এলাচের ফ্লেভারটা আমের ফ্লেভারকে ডমিনেট করবে, তো সেক্ষেত্রে প্রপার ফ্লেভারটা আসবে না। ওই জন্য আমি আমের প্রপার ফ্লেভারটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি ওগুলো ইউজ করিনি। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আর তাছাড়াও আমি এখানে কোনোরূপ ম্যাঙ্গো এসেন্স বা ফুড কালার ইউজ করিনি, আমি খুবই ন্যাচারাল প্রসেসে এটা বানিয়েছি। তাতেই দেখুন কি পারফেক্টভাবে আমার কালার এসছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমার পুলিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দেব। তো এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বা বেশি চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পুলিটা সম্পূর্ণরূপে সেদ্ধ হবে তারপরেই আমরা চিনিটা দেবো, আগে দেবো না, এবং চিনিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করবো, তারপরে গ্যাসটা অফ করে দেবো। আমার পুলি এখানে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবং এটা আমি এখন সার্ভ করবো। দেখুন কি সুন্দর কালার এসছে এবং সঙ্গে ফ্লেভারও দুর্দান্ত এসছে, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার অনুরোধ রইল যে আমার এই প্রসেসেই আপনারা বানিয়ে একবার বাড়িতে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো দেখুন আমি এবার এখানে একটা পুলি কেটে দেখিয়ে দিচ্ছি যে কত পারফেক্টভাবে পুলিটা মানে তৈরি হয়েছে, একদম সফট নরম তুলতুলে হয়েছে। তো অবশ্যই আপনারা একবার এই প্রসেসে বানিয়ে খান, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো আজকে তাহলে আসি বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও আগামী দিনে দেখা হবে সুন্দর একটি রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।